কেও সব থেকে বড় ভুল ছিল তোমাকে আরো পরে আক্রমণ না করে অনেক আগেই আক্রমণ করা। তবে তাদের মধ্যে এটা সেটা প্রোমো কাট করতে করতে এক পর্যায়ে জেউসো এবং জিমিউসো পেছন থেকে এসে স্যামি জেইন এবং কেভিন অওয়েন্সকে আক্রমণ করেছেন। তাদেরকে আক্রমণ করে রিংয়ের বাইরে বের করে তারা সেলিব্রেট করছিলেন। এক পর্যায়ে রোমান রেন্স তিনি রেগে যান, এমনকি জেউসো জিমিউসোর সাথে হাতও মেলাননি রোমান রেন্স। রোমান রেন্স এতটাই রেগে যান যে রিং ত্যাগ করে সেখান থেকে চলে যাবার সময় সোলো সিকোয়ার সাথে ধাক্কা লাগে। তারপরেও রোমান রেন্স সেখানে থেমে থাকেননি, বরং রোমান রেন্স তিনি ব্যাক স্টেজে চলে গিয়েছেন এবং ব্যাক স্টেজে বসেই রোমান রেন্স তার ভাই জেউসো এবং জিমিউসোকে আবারও এলডাব্লিউর কাছে হারতে দেখেছেন। অর্থাৎ রোমান রেন্স তিনি একেবারে রাগে শেষ হয়ে যাচ্ছেন। ধন্যবাদ।